যেটা অক্ত নির্ধারণ করা নাই ওই ক্ষেত্রে অক্ত নির্ধারণ করা সময় নির্ধারণ করা হবে বিদার যেমন শরীয়তের মধ্যে আছে যারা মুর্দা যারা মরে গেছেন মৃত্যুবরণ করেছেন তাদের তরফ থেকে যদি আমরা মিসকিন খাওয়াই সদাকা হিসাবে মিসকিন যদি আমরা খাওয়াই তাহলে সব হবে মুর্দার আমল সব যাবে মুর্দার কল্যাণ হবে মিসকিন খাওয়াইলে এখন যদি আমরা বলি যে যেদিন মারা গেছেন এর দশ দিন পরে দশ দিন পরে আমরা মিসকিন খাওয়াইবো একশো জন মিসকিন খাওয়াইব দশ দিন পরে এই দশ দিন নির্ধারণ করার কারণে কি হবে এটা বিদাত হয়ে যাবে কেউ যদি আমরা বলি যে চল্লিশ দিন পরে সিন্নি করব মিসকিন খাওয়াইব তাহলে এটা কি হবে বিদাত প্রথমে ছিল বৈধ শরীয় সম্মত মুর্দার জন্য মিসকিন খাওয়ানো বৈধ কিন্তু দিন তারিখ নির্ধারণ করলে দশ দিনের দিন চল্লিশ দিনের দিন নির্ধারণ করলে সেটা হয়ে যাবে বিদার কেন কারণ আল্লাহ ওয়াসাল্লাম যে সুস্পষ্ট দিনের উপর আমাদেরকে রেখে গেছেন যে সুস্পষ্ট রাস্তার মধ্যে রেখে গেছেন ওই রাস্তার মধ্যে দশ দিনের দিন সিন্নি করতে হবে চল্লিশ দিনের দিন সিন্নি করতে হবে এই সব কথা নাই তবে হা

যে আমলের উপর আমার নির্দেশ নাই আমি আদেশ দেয়নি ওই আমল যদি সে করে ফাহু আর প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য হবে না তার এই ইল্লাহ বাতিল সম্মিলিত মোনাজাত বাতিল তার দশা চল্লিশা বাতিল কেননা এইসব শরীয়তে নাই রাসুল এইসবের আদেশ দেননি